নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৃণমূলের শান্তনুকে ইডির প্রশ্নবাদ। যখন কথা বলছি আপনাদের সঙ্গে, ঘড়ির কাঁটা ছটা পেরিয়েছে, অর্থাৎ ছ ঘন্টারও বেশি সময় হয়ে গেল, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে শুরু করছি আজকের ছক ভাঙা ছটা। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন সিজিও কমপ্লেক্সে শান্তনু বন্দ্যোপাধ্যায় প্রবেশ করতেন সেই মুহূর্তের ছবি। আপনারা জানেন যে গতকাল একদিকে তাপস মণ্ডল, অন্যদিকে কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেটা বারো ঘন্টা চলে। তারপর আজকে টানা ছ ঘন্টা জিজ্ঞাসাবাদ চলছে, অর্থাৎ গতকালকের পর আজকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে চলছে। হুগলির বলাগড়ের বারুই পাড়ার এই তৃণমূল নেতা দুর্নীতিতে কত গুরুত্বপূর্ণ চরিত্র, যে কোটি কোটি টাকা তোলার কথা সামনে আসছে, এই টাকা পৌঁছতো কোন প্রভাবশালীর কাছে, এই সমস্ত বিষয় তার থেকে জানার চেষ্টা করছে ইডি আধিকারিকরা। যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিভাবে এলো নিয়োগ সংক্রান্ত নথি? আপনারা জানেন যে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ নথি, যেগুলো নিয়োগ প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যে বলাগড়ের বারুই পাড়ার বাড়ি, সেখানে যেদিন ইডি তল্লাশি চালিয়েছিল সেখানে পাওয়া গেছিল। সব থেকে বড় প্রশ্ন, এই সমস্ত নথি একজন জেলা পরিষদের স্বাস্থ্য এবং কারিগরি কর্মাধ্যক্ষের বাড়িতে এলো কিভাবে? বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, গতকাল বারো ঘন্টা এবং আজকে ছ ঘন্টা পেরিয়ে গিয়েছে, তোমার সঙ্গে যখন কথা বলছি দ্বিতীয় দিন টানা জিজ্ঞাসাবাদ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত চলছে, মূলত কি জানতে চাইছেন ইডি আধিকারিকরা? দেখো সুব্রজিৎ, প্রশ্ন একটাই যে এই নিয়োগ দুর্নীতির শিকড় কত গভীরে রয়েছে। আমরা দেখেছি এর আগে হেভি ওয়েটরা গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এইবার কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় এই দুজনের নাম সামনে আসার পর কিন্তু এই নিয়োগ দুর্নীতির রহস্য আরও ক্রমশ ঘনীভূত হচ্ছে। যেটা তাপস মণ্ডল অভিযোগ করেছিলেন, এই কুন্তল আর শান্তনু তারা কিন্তু কার্যত এজেন্ট হিসেবে কাজ করতেন, টাকা নিয়ে চাকরি পাই দিতেন, এবং শুধু তাই নয়, শান্তনুর বিরুদ্ধে অভিযোগ যে এই শান্তনু কিন্তু তাপসকে দীর্ঘদিন ধরে আশ্বস্ত করে এসেছিলেন যে তিনি যে 325 জনকে পাঠিয়েছেন, যাদের টাকা কুন্তল কাছে দেওয়া হয়েছিল তাদেরকে চাকরি পাইয়ে দেবেন, কিন্তু কুন্তল ঘোষ এবং শান্তনু নিজেও চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নিতেন। কতজনের কাছ থেকে শান্তনু টাকা নিয়েছেন এই প্রশ্ন যেমন শান্তনুকে করা হচ্ছে, তার পাশাপাশি কুন্তলের সাথে শান্তনুর কী যোগাযোগ এ বিষয়েও জানার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। সেই কারণে কুন্তলের সঙ্গে মুখোমুখি বসিয়ে শান্তনুকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল আমরা দেখেছি তিনজনকেই মুখোমুখি বসানো হয়েছিল, এবং এর আগেও ইডি যে দাবি করেছিল আদালতের কাছে যে কুন্তল ঘোষ তিনি প্রায় 30 কোটি টাকা নিয়েছেন চাকরি পাইয়ে দেওয়ার জন্য, সেই টাকাগুলি কোথায় গেল? সেগুলো কি শান্তনু মারফত আরও কোনো হেভি ওয়েটের কাছে গিয়েছিল? কোন প্রভাবশালী যোগ রয়েছে এই দুজনের সঙ্গে, যাদের সাহায্যে তারা এই নিয়োগ দুর্নীতির এই চক্রটা চালাতো, যারা এই চাকরি পাই দিত? এবং তিনি কি কোনো অফিসার, নাকি তিনি রাজনৈতিক দলের কোনো নেতা মন্ত্রী তিনি রয়েছেন? যদিও বেশ কিছুগুলো তথ্য ইডির কাছ থেকে উঠে আসছে যে শান্তনু জিজ্ঞাসাবাদে কিন্তু জানিয়েছে তিনি সরাসরি কোনো একজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন, কিন্তু শান্তনু এবং কুন্তল সেই বিষয়ে জানিয়েছেন, কিন্তু কুন্তল এবং শান্তনু দুজনের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু তারা ভেরিফাই করে দেখছেন, কারণ তাদের যেটা ধারণা যে তদন্তকে বিপথে চালিত করার জন্য তারা মিথ্যা কথা বলতে পারেন। সেই কারণে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ, কখনো মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ, এই পর্বটা এখনো পর্যন্ত চলছে। আর এই সব গোটা বিষয়টা হচ্ছে অনেকটা ওই ট্রাভেল এজেন্সি বা ট্যুর প্ল্যানিং এর মতন, বুঝলেন? মানে ধরুন আপনি বাড়ি থেকে বেরোবেন, বাড়ির বাইরে শুধু পাটি রাখবেন, তারপর আপনাকে নিয়ে যাওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া, বিভিন্ন জায়গায় ঘোরানো এবং বাড়িতে পৌঁছে দেওয়া সবটা ওই ট্রাভেল এজেন্ট যারা তারা করবেন, শুধু টাকাটি আপনাকে দিতে হবে। এক্ষেত্রেও যেটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে পুরোটা সেই রকম, মানে টেট পাস করানো থেকে শুরু করে ইন্টারভিউতে উত্তরে দেওয়া, এমনকি নিয়োগপত্র তুলে দেওয়া সবটা হবে, মেধার কোনো ব্যাপার স্যাপার নেই, আপনাকে যোগ্য হতে হবে, মেধাযুক্ত হতে হবে তেমন কোনো নয়, টাকাটি আপনাকে শুধু সময় দিতে হবে। প্রশ্ন হচ্ছে এই চক্রটা সুমনদা 2016 সাল থেকে চলছিল টানা, সকলের নজর এড়িয়ে চলছিল কিভাবে? দুটো প্রশ্ন, এক হচ্ছে কত টাকার এখানে চক্র, কত টাকার লেনদেন এখানে রয়েছে, এবং দুই হচ্ছে এই টাকাটা মদদদাতা কারা, এক দুই হচ্ছে এই টাকাটা কোন বা কোন কোন প্রভাবশালীর কাছে পৌঁছতো? না দেখুন, তদন্ত চলছে, তদন্ত দ্রুত নিরপেক্ষভাবে শেষ হোক এবং দোষী কেউ সাব্যস্ত হলে তার কঠিন শাস্তি হোক, এটা একদম পরিষ্কার স্ট্যান্ড, এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। কিন্তু আমি আপনাদের মতো এত আশাবাদী হতে পারছি না, কারণ আশাবাদী হতে পারছি না এই কারণে যে যে ধরুন এই যে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চলছে তার কারণ হচ্ছে যে ইডি আমি দেখেছি যা 12 বছর 100টা কেস দিলে একটা কেসেও সাফল্য পায় না, 0.06% হচ্ছে ইডির সাফল্যের হার, ফলে যে বাজার গরম করা হচ্ছে গত 22 জুলাই থেকে, আমি বলছি ঘটনাগুলো কি হচ্ছিল 2000 তাদের চোখ এড়িয়ে গেল কি? আমি তো শাস্তি চাই, আমি চাই যে লোক যে ছেলে মেয়েগুলো বসে আছে তাদের দ্রুত চাকরি হোক, ঠিক, এবং অযোগ্যদের চাকরি যাক।
আমি এরকম কালিদাস কম দেখি, বুঝলেন? তৃণমূলীরা যেরকম কালিদাসের মতন খালি চাইছে তদন্ত দ্রুত শেষ হোক, তদন্ত দ্রুত শেষ হোক, তারপরে তো আর এই টিভিতে টকশো আলোচনা কিছুই থাকবে না, সবাই তো জেলে চলে যাবে। কি বলছেন? বলছেন সাকসেস রেট ভেরি পুয়ার, যদি এই সাকসেস রেট আরো ফাস্ট হবে এবারে এই রেটটা পাল্টে যাবে যখন এরা সবাই জেলে যাবে। আমার খুব চিন্তা হয় সুমনদাকেও তখন পাবো কিনা, কারণ আফটারঅল দুধ তো তৃণমূলের দুধ মানে চোরদের দুধ, তো এদেরকে আলটিমেটলি তখন টিভিতে পাবো কিনা সেটাই সন্দেহ। এই যে যে কথাটা, যে ধরনের কথা সজন ঘোষ ব্যবহার করছে, এইগুলো কিন্তু খুব আপত্তিকর কথা। আমি বলছি যে তদন্ত চলছে, তদন্ত দ্রুত নিরপেক্ষ, কিন্তু আগে থেকে আমি একজনকে দোষী সাব্যস্ত করে দিতে পারি নাকি? আমি কোন সেন্ট্রাল আমার মূল বক্তব্য একটাই যে 2016 সাল থেকে এটা কেউ জানতো না যে এটা চলছিল এরকম ভাবে। এই যে প্রত্যেকদিন মাঝে মাঝে 5-7 দিন অন্তর অন্তর একটা করে নাম আসে, তাকে নিয়ে আমরা 7 দিন আলোচনা করি, এটা একেবারেই গুরুত্বপূর্ণ বিষয় নয়। তার কারণ এটা সালটা 2016 সালও নয় আর কি, কারণ আমরা যদি পরিবর্তন পরবর্তী পর্যায়ে স্কুল সার্ভিস তিনটে চারটে প্রশ্ন যখন রাখবে তখন আমাকে একটা প্রশ্নের উত্তর দেওয়ার স্পেস দেবে। সেটা হচ্ছে এই, আমি মূল কথাটা হচ্ছে এই ধরনের নাম নিয়ে আলোচনা করাটা অর্থহীন। 2016 বলে 4 বছরকে ছেড়ে দেওয়াটা অর্থহীন, কারণ 11 পরিবর্তনের পর থেকে এই রাজ্যের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রথম দিন থেকে এই রাজ্যে যে দুর্নীতির অভিযোগ বারবার উঠেছে তাতে একটা ব্যাপার নিশ্চিত, সিবিআই ইডি তদন্ত করে বের করতে পারবে কিনা আমরা জানি না কেউ, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত যে এই সময়কালে কোনো ব্যক্তি আলাদা করে গুরুত্ব পেতে পারে না, দুর্নীতি এবং রাষ্ট্র ব্যবস্থা জুড়ে গিয়েছে। আজকে এটা কি তুমি বিশ্বাস করো যে যে সমস্ত নাম আসছে মাঝে মাঝে কিছু নাম আসছে, এই নামগুলো এত বড় একটা দুর্নীতি কে এরা যে মানুষ এদেরকে টাকা দিয়ে তার চাকরি পাওয়া যাওয়াকে শিক্ষা দুর্নীতি নিয়ে যখন আমরা আলোচনা করছি, আজকে আপনারা জানেন যে রাজভবনে হাতেখড়ি অনুষ্ঠান ছিল এবং সেখানে আমন্ত্রিত হওয়া সত্ত্বেও শুভেন্দু অধিকারী গেলেন না, এবং কারণ হিসেবে যেটা বলেছেন সেটা এই শিক্ষা দুর্নীতি, যেখানে তিনি বলছেন যে রাজ্য সরকার অত্যন্ত কৌশলে এটা আয়োজন করেছে শিক্ষা দুর্নীতি থেকে শুধু নিজেদের যে দুর্নীতির কালিমা সেটাকে কৌশলে মুছে ফেলার জন্য। শুভেন্দু অধিকারী কি বলছেন একবার দেখুন, তারপরে আসছি আমরা। পশ্চিমবাংলায় শিক্ষা এবং শিক্ষক শব্দ যেভাবে অমর্যাদা হয়েছে, শিক্ষক শব্দটার সঙ্গে একটা শ্রদ্ধা মিশ্রিত ভক্তি থাকে। শিক্ষকদের দেখলে আমরা রাস্তা থেকে সরে যাই, শিক্ষকদের দেখলে পায়ে হাত দিতে আমাদের মন করে, আমরা পায়ে হাত দিই। কিন্তু আজকে সে কোনটা অরিজিনাল শিক্ষক আর কোনটা ভুয়া শিক্ষক সেটা বাঁচতে ক্লাস 5 পাস করে অঙ্কের টিচার হাই স্কুলে, এ লজ্জা রাখার জায়গা নেই। আর গোটা শিক্ষা দপ্তরটা জেলের ভিতরে, সাদা খাতা দিয়ে 70,000 লোক চাকরি পেল এবং মেধাযুক্ত কর্মপ্রার্থী শিক্ষিতরা বঞ্চিত হলো আর চাকরিগুলো বিক্রি হলো। মাকে বলবো, মা তুমি ছেড়ে যাবে না, এই অকাল কুষ্মণ্ডাদের দেখে গোটা বাংলার যারা ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষাবিদ এদের মা ছেড়ে যেও না, আমরা ঠিক করে দেবো শিক্ষা দুর্নীতি, ঠিক করে দেবো, আমরা পরিষ্কার করে দেবো, ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করবো। এটা হচ্ছে বিবৃতি যেটা শুভেন্দু অধিকারী তার ফেসবুক এবং টুইটারে পোস্ট করেছেন, দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন তিনি কি কারণে শুভেন্দু অধিকারী আজকে যাননি। যেখানে একটা লাইন আমি পড়ছি, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ কানিংলি অর্কেস্ট্রেটেড দিস ইভেন্ট টু ওয়াশ অফ দ্য স্টেন। আমার এখানেই সজল ঘোষের কাছে প্রশ্ন, শুভেন্দু অধিকারী গেলেন না একেবারে, তার একটা কারণ তিনি দিয়েছেন, কিন্তু বিজেপি নেতা তথাগত রায়কে দেখা গেল অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। আমার প্রশ্ন, তার মানে কি আজকের অনুষ্ঠান নিয়ে বিজেপির অন্দরে ভিন্নমত তৈরি হচ্ছে? না না, তথাগত রায় নিশ্চয়ই আমাদের দলের অনেক পুরনো বর্ষীয় নেতা, প্রাক্তন রাজ্যসভাপতি, তাকে নিয়ে আমি বলতে চাই না, কিন্তু এই মুহূর্তে সরাসরি পলিটিক্সের মধ্যে তিনি খুব একটা যুক্ত নন, এই বাস্তবটা মানতে হবে। আর শুভেন্দু অধিকারী যাননি তার একটা সঠিক ব্যাখ্যা দিয়েছেন, কারণ যেখানে হাতেখড়ি নামক একটা অনুষ্ঠান হচ্ছে, এই হাতেখড়ি যাদের হাত দিয়ে হওয়া উচিত ছিল
তারা ধর্মতলায় শুয়ে থাকবে, তারা দিনের পর দিন তারা ঠিক আছে আপনি বলবেন, কিন্তু এখনো তো তিনি অ্যাক্টিভ পলিটিক্সে নেই, কিন্তু এখনো তো তিনি বিজেপি নেতা তথাগত রায় বলি অস্বস্তির কারণ বলেই কি তিনি বিজেপি নেতা, উনি ছিলেন আছেন থাকবেন, কিন্তু সরাসরি পলিটিক্সের কোনো আন্দোলনে কোনো অনুষ্ঠানে তাকে আপনারা কি দেখতে পান? তাকে পান না। আমি তার প্রতি সমস্ত শ্রদ্ধা রেখেই কথা বলছি। অতএব দুটো মানুষকে এক করে দিলে হবে না, নিশ্চয়ই উনি আজীবন বিজেপির নেতা থাকবেন, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আমার যেটা কথা হচ্ছে যে সরস্বতী ঠাকুরকে এরা বন্দনা করবে, হাতে খড়ি হবে, তো হাতে খড়ি যাদের দেবার কথা ছিল তারা রাস্তায় শুয়ে আছে, আর হাতে খড়ি যারা দিচ্ছে তারা পাইপ পেল। আমি এক লাইন বলে দিই, এই ইদানিংকালে একটা দেখছি তৃণমূল, বিশেষ করে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে বিভিন্ন শিক্ষালয়ের ভেতরে যেখানে পুজো ভেতরে হতো না, সেখানে তারা পুজো চাইছে। একটা পূজোর দাবি ওদের করা উচিত ছিল, সেটা হচ্ছে প্রেসিডেন্সি, কারণ পুরো শিক্ষা দপ্তরটাই তো ওখানে আছে। বিজেপিতে নতুন আসা নেতাদের আমি অধত্ত দেখে অবাক হয়ে যাচ্ছি যে বাংলার মানুষকে যারা ওই বিজেপিকে চিনিয়েছে তাদের সেই রকম একজন নেতা সম্বন্ধে উনি বক্তব্য রাখতেন, কিন্তু উনি একথাকেই বলতে পারবেন যে দিলীপ বাবু, দিলীপ ঘোষ যিনি এখন সর্বভারতীয় সহসভাপতি বিজেপির, তিনিও তো এই যে রাজ্যপালকে আক্রমণ করার যে প্রবণতা, শুভেন্দু অধিকারী থেকে স্বপন দাশগুপ্ত একাধিকবার রাজ্যপালকে আক্রমণ করছেন, তিনি তার বিরোধিতা করেছেন এবং তিনি একথা পরিষ্কারভাবে বলেছেন যে রাজ্যপালকে টার্গেট করে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে গেলে রাজনীতি না করাই ভালো, অর্থাৎ মানুষের মনে আসতে গেলে রাজ্যপালকে আপনি কত সালে একদিকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস এবং অন্যদিকে আমরা বাণী বন্দনা উদযাপন করছি, পাশাপাশি এইটাও আমাদের লক্ষ্য, মানে অবশ্যই কৌতূহল থাকবে যে যারা বসে রয়েছেন, যারা যোগ্য হওয়া সত্ত্বেও রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে বসে রয়েছেন, তারা তাদের সম্মানটা আর কতদিন পরে ফিরে পাবেন। আলোচনার এই পর্বে আপনাদের দেখাবো যে রাজভবনে আজকে প্রতীকী হাতে করি অনুষ্ঠান শেষে মাননীয় রাজ্যপাল কি বললেন। মুখ্যমন্ত্রী, আমার প্যারে ভাই ও বোনেরা, আমি বাংলা শিখব, বাংলা সুন্দর ভাষা, আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলার মানুষকে ভালোবাসি। নেতাজি সুভাষ চন্দ্র বোস মহানায়ক, আমার নায়ক, জয় বাংলা জয় হিন্দ। দেবাশিসদা, এই আপাত একেবারে সহজ সরল দুটো শব্দ আমাদের রাজ্যের রাজনীতিতে নির্দিষ্ট ধারায় কয়েনেজ হয়েছে, কে উচ্চারণ করেন, কারা উচ্চারণ করেন, কোথায় রিয়াকশান হয়, কোন ব্যক্তিস্তরে রিয়াকশান হয়, এমনকি সরকারি অনুষ্ঠানে পর্যন্ত এই দুটো আপাত অত্যন্ত নিরামিষ শব্দ কীভাবে রাজনীতির জায়গায় ভাইব্রেট করে এটা আমরা দেখেছি, কিন্তু এই প্রথম দেখলাম আরেকটা সরকারি সভায় একেবারে যাকে বলে গভর্নরের জায়গা থেকে খুব নিরামিষ আপাতত দুটো বাংলা শব্দ উচ্চারিত হলো, যে দুটো শব্দর কয়েনেজের মধ্যে আদ্যপ্রান্ত আমাদের রাজ্যে রাজ্য রাজনীতি বিতর্কের আবহে জড়িয়ে রয়েছে। জয় বাংলা শব্দটা তো আমি তো মানে স্বাগত জানাচ্ছি, জয় বাংলা কথার মধ্যে তো কোনো একদমই নেই, শুনুন একদমই নেই, কিন্তু আমাদের রাজ্যে আমি কথা শুরু করতে, শুনুন আমি কথাটা শুরু করেছি, আমরা কথা কিন্তু প্রশ্ন হচ্ছে যা লেখা হয়েছে উনি না বুঝে বলেছেন, রাজ্যপাল হাতে
রাজনৈতিক বিতর্ক তখনও থেমেছিল না, এখনো থেমে নেই। আপাতত আলোচনা এই পর্যন্ত, ছোট্ট একটা বিরতির পর আরো খবর নিয়ে ফিরে আসছি।